লিডারশিপ সব সময় কিন্তু মানে অফিসিয়ালি এখন আমাদের টিমের লিডার হচ্ছে আপনাদের জুয়েল ভাই। জুয়েল ভাইকে যে সবসময় লিডারশিপ শো করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম না। লিডারশিপের জন্য সবচেয়ে ভালো একটা মুভি কথা বলছিলাম মনে আছে, দাঙ্গাল, লাগান, লাগান, হ্যাঁ লাগান, লাগান ছবিটা। ক্রিকেট খেলাটা বাদ দিলে বাকি পুরোটাই হচ্ছে যে ইসে মানে ডেমনস্ট্রেশন অ্যান্ড লার্নিং ট্রেনিং ফর লিডারশিপ। তা আগে তো মুভি দেখছেন মজা দেখতে পারবে মানে এন্টারটেনমেন্ট লাগে, এবার দেখবেন এক সময় লার্নিং এর লার্নিং এর জন্য যে লিডারশিপ কিভাবে ক্রিয়েট হয়। ওখানে লিরিক আমির খান কি ছিল যে গ্রামের কি লিডার লিডার পজিশন লিডারশিপ পজিশন কেউ ছিল, সে ছিল নর্মাল একটা ছেলে, সে কিভাবে ওখান থেকে আস্তে আস্তে লিডারশিপ পজিশনে আসে। হ্যাঁ এখানে তো অল্প এক দেড় ঘন্টায় পুরো লিডারশিপ একদম ভাবে, আবার একটু মজার আনন্দিত মানুষ দেখবে না, বাট স্টিল আপনি লিডারশিপ পয়েন্ট অফ ভিউ থেকে দেখেন কিভাবে আমির খান একদম নর্মাল লেমেল লেভেল থেকে সে লিডারশিপ পজিশনে চলে আসলো। এমনি আসে নাই কিন্তু তার কষ্ট করতেছে, কীভাবে টিম ফর্ম করলো, তাদের কীভাবে একসাথে করলো, প্রথমে তো লোকজন অনেক ইয়ে করছে তাকে বাধা দিয়েছে, তাদেরকে কীভাবে কনভিন্স করলো দেখেন। আমি অনেক অনেকদিন দেখি না মনে নেই, তো দ্যাট ইজ এ ভেরি গুড মানে লার্নিং ক্যাপাসিটি স্কোপ আপনি লাগান ছবি থেকে ওভাবে দেখেন। এর বাইরেও আরও অনেক আছে, ইউটিউবে অনেক ভিডিও আছে কীভাবে আসলে লিডারশিপ স্কিল ডেভেলপ করতে পারে, এটা লাগবে। কারণ আপনি সিইও হতে চান, সো আপনার লিডারশিপ স্কিল ছাড়া আপনি কখনো সিইও হতে, ইভেন সিএফও হইতে কষ্ট হবে, সিএফও তো হয়ে যাবেন কিন্তু আপনি টিমের উপর আপনার কন্ট্রোল থাকবে না, তাহলে তো আপনি ভালো সিএফও হবেন না। তো এখন লিডার কী করে, মেইন গোলটা অ্যাচিভ করে মানে তার লিডারশিপ করে দ্বারা তার হচ্ছে প্রবলেম সলভ, প্রবলেম সলভ। জি স্যার, পৃথিবীর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রবলেমের কথা বলার লোকের অভাব নেই, সবাই প্রবলেমের কথা বলতে পারবে। আপনারা যদি আমি বলি যে আপনি প্রবলেমের কথা বলেন, আপনি 120টা প্রবলেমের কথা বলতে পারবেন, জোর পেয়ে বলবো জোর পেয়ে 20টা প্রবলেমের কথা বলতে পারবে, সবাই প্রবলেমের কথা বলতে পারবে, আমি বলতে পারবো। কিন্তু আমরা এখন যদি বলেন যে স্যার আপনি তো প্রবলেমের কথা বলছেন, প্রবলেমের কথা না আপনার প্রবলেম সলিউশনের কথা বলেন, এবার দেখা যাবে টেস্ট দেখা যাবে আমি ফেল করে বুঝতে পারবো। তো লিডার্স অ্যাকচুয়ালি প্রবলেমের সলিউশন করে, প্রবলেমের সলিউশন কি এমনি এমনি খুঁজলে হয়ে যাবে, তাহলে তাকে চিন্তা করতে হবে কীভাবে কাজগুলো করলে মনে করে যে আমাদের টিমের মধ্যে কিছু প্রবলেম আছে, কিছু কিছু হয়তো মানে ওয়ার্ক রিলেটেড প্রবলেম, কিছু হয়তো এনভায়রনমেন্ট রিলেটেড প্রবলেম, কিছু হয়তো বিহেভিয়ার প্রবলেম, বিভিন্ন কাইন্ড অফ প্রবলেম। তো আপনাকে প্রবলেমগুলোকে নিয়ে চিন্তা করতে হবে কীভাবে এটাকে সলভ করা যায় সেটা নিয়ে করতে হবে, নট নেসেসারিলি যে আপনাকে একাই সলভ করতে হবে সেটা না। আপনি তখন আরেকজন সাথে আলাপ করলেন যে ভাই আমাদের টিমে তো এই প্রবলেমটা আমরা একটু মনে ফেস করতেছি, আসলে আমরা এটা কীভাবে অ্যামিকেবলি সলভ করতে পারি, আমরা একটা রাস্তা বের করার চেষ্টা করি। তখন যে দলগতভাবে হয়তো আসলে টিম হিসেবে আমি এখান থেকে ক্রিকেট একা খেলছে কিন্তু সে অন্যদিকে নিয়ে খেলছে, বাট সে লিডারশিপ পজিশনে দিচ্ছে, তো অটোমেটিক্যালি আপনাদের মধ্যেও ওরকম লিডার। এবং লিডার্স নর্মালি নিজ থেকে আসে, লিডার্স বাই পজিশন খুব কমই হয় অনেক সময়, কিন্তু নর্মালি কিন্তু নিজ থেকে লিডারশিপ গ্রো করে উপরে ওঠে। যারা এখন বেশি নিচে আছেন জুনিয়ার এরা আপনাদের বরঞ্চ লিডারশিপ দেখানোর সুযোগ বেশি এবং সময়ও আছে বেশি, তো ওভাবে চিন্তা করেন মানে প্রবলেম সলভিং ইস্যুগুলো, প্রাইম প্রবলেম ওয়ার্ক রিলেটেড প্রবলেম সলভ করার চিন্তা করতে পারেন। আমাদের মধ্যে যদি বিহেভিয়ার প্রবলেম থাকে সেটাও